হাই, ওয়েলকাম আওয়ার ডেইলি টেক নিউজ। আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ। আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা ইনফিনিক্স নিয়ে কথা বলবো। ইনফিনিক্সের নোট 12 সিরিজটি কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি সিরিজ। আমরা দেখেছি আমাদের বাংলাদেশ মোবাইল মার্কেটে খুব রিসেন্টলি ইনফিনিক্স নোট 12 G96 নামে নতুন একটি স্মার্টফোন এসেছে। সো তারই ধারাবাহিকতায় ইনফিনিক্স নোট 12 VIP নামে নতুন একটি স্মার্টফোন আনতে যাচ্ছে তারা মার্কেটে। সো VIP কেন? এই ফোনটিতে মূলত তিনটি জিনিসে ফোকাস করা হয়েছে। সো প্রথমে আমি যদি বলি বেস্ট চার্জিং সিস্টেম, এই ফোনটিতে আপনি 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাবেন। আর ইনফিনিক্স বলছে 0 থেকে 100% চার্জ হতে মাত্র 17 মিনিট সময় নেবে। এরপর যদি চলে যায় বেস্ট স্ক্রিন রিফ্রেশ রেট ডিসপ্লের কথা বলতে হলে, 6.7 ইঞ্চ অ্যামোলেড 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে। ইভেন 700 nits ব্রাইটনেস পাবেন। তার মানে আপনি যদি সানলাইটে ফোনটি অপারেট করেন, আপনার স্ট্রাগল করতে হবে না, আপনি ব্রাইটনেস প্রপার পেয়ে যাবেন। এরপর শেষে যে জিনিসটার উপরে ফোকাস করেছে তারা, সেটি হচ্ছে ক্যামেরা। ইনফিনিক্স নোট 12 VIP-র মধ্যে আমরা ক্যামেরা পেয়ে যাবো, ট্রিপল ক্যামেরা। মেইন যে শুটার সেটি থাকবে 108 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা আমরা পেয়ে যাবো 16 মেগাপিক্সেল। এখন দেখার বিষয় এই ফোনটি মার্কেটে আসার পর কেমন ফিডব্যাক হয় বা কেমন ফিডব্যাক আমরা পাই। রিয়েলমি অলরেডি চায়না মার্কেটে Q5X নামে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এটি বলা যেতে পারে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন। আমরা যদি কনফিগার একটু দেখি তাহলে বুঝতে পারবো 5000mAh ব্যাটারি থাকবে লিপোলিমার। পিছনে আমরা রেয়ার ক্যামেরা, আমরা দুটি ক্যামেরা পাবো। মেইন যে শুটার সেটি থাকবে 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেল। আর প্রসেসরের কথা বলতে হলে ডায়মন্ডসিটি 700 থাকবে, অ্যান্ড্রয়েড 12 থাকবে। ডিসপ্লের কথা যদি বলতে হয়, 6.5 ইঞ্চ HD+ ওয়াটার প্রুফ নচ ডিসপ্লে আমরা পাবো। আর চায়নার প্রাইস ধরা হয়েছে 899 ইয়ান। আর যদি রুপির কথা বলতে হয় তাহলে 10,000 সামথিং থাকবে। এখন দেখার বিষয় বাংলাদেশ মার্কেটে যদি আসে, যদি আমরা কিউ সিরিজের স্মার্টফোন পাইনি, যদি আসে তাহলে কত হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এন্ট্রি লেভেলের স্মার্টফোন নিয়ে যেহেতু কথা বললাম, আমরা লাস্ট টেক নিউজে কিন্তু বলেছিলাম রিয়েলমি C30 নামে নতুন একটি স্মার্টফোন মার্কেটে আনতে যাচ্ছে। বাট আনফর্চুনেটলি তখন আমরা কনফিগার বলতে পারিনি, কারণ আমরা কনফিগার জানিনি। এখন আমরা কনফিগার পেয়েছি। সো কনফিগার যদি বলতে হয়, এটাখানেও ডিসপ্লে আমরা সেমই পাবো, 6.5 ইঞ্চ HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাবো। আর যদি ব্যাটারির কথা বলতে হয়, এখানেও কিন্তু 5000mAh ব্যাটারি থাকবে। সো ব্যাটারি সেম পাচ্ছি, বাট প্রসেসর একটু ডিফারেন্স আছে। প্রসেসর আমরা পাবো ইনোসেকের টাইগার সিরিজের T612 প্রসেসর পাচ্ছি। আর আমরা যদি ক্যামেরার কথা বলি, মেইন যে রেয়ার ক্যামেরা সেখানে আমরা 8 মেগাপিক্সেল পাবো, সেলফি পাচ্ছি 5 মেগাপিক্সেল। আর এটি দুটি ভেরিয়েন্টে হবে, একটি হবে 2GB RAM 32GB ROM, আর একটি হবে 3GB RAM 32GB ROM। এখন দেখার বিষয় C30, এই ফোনটি তো বাংলাদেশে আসার কথা, এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যদি আসে এর প্রাইস কত হয়। সো আমরা যদি ওয়ান দিকে তাকাই, ওয়ান নট 2T 5G স্মার্টফোনটি এ মাসের 27 তারিখ তারা মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। আর কনফিগারে যদি আমরা একটু দেখি তাহলে দেখি যে ডিসপ্লে পাচ্ছি 6.43 অ্যামোলেড 90Hz স্ক্রিন রিফ্রেশের, যেখানে প্রোটেকশনের জন্য ইউজ করা হয়েছে কর্নি গোল্ডা গ্লাস 5th generation। 8GB RAM থাকবে, 128GB ROM থাকবে, ব্যাটারি পাবো 4500mAh ব্যাটারি পাচ্ছি লিপোলিমার। আর কত ওয়াটের চার্জার থাকবে সেটি আমরা এখনও জানতে পারিনি। আর প্রসেসরের কথা বলতে হলে, এখানে প্রসেসর ভালো প্রসেসরই থাকবে, সেখানে আমরা পেয়ে যাবো মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1300। সো খুব ভালো পারফরমেন্স পাবেন। এরপর আমরা যদি একটু দেখতে চাই, আমরা ক্যামেরা যদি কথা বলি, রেয়ার ক্যামেরা ডুয়েল ক্যামেরা থাকবে। মেইন যে শুটার 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর সেলফি ক্যামেরাটা খুবই ভালো পাচ্ছে, এখানে সেলফি ক্যামেরা থাকবে 32 মেগাপিক্সেলের। এখন দেখার বিষয় মার্কেটে যখন আসবে এর আউটপুট বা হচ্ছে কাস্টমার ফিডব্যাকটা কেমন হয়। আর টেকনোর দিকে যদি আমরা তাকাই, টেকনোর স্পার্ক সিরিজটা কিন্তু খুবই জনপ্রিয় একটি সিরিজ। সো তারই ধারাবাহিকতা নতুন আরেকটি ফোন স্পার্কের টেকনো লঞ্চ করতে যাচ্ছে Spark 9T নামে। আর কনফিগার নিয়ে যদি আমরা কথা বলি, কনফিগার হয়তো বা হতে পারে 6.6 ইঞ্চ HD+ 90Hz স্ক্রিন রিফ্রেশার থাকবে, সেলফি ক্যামেরা হয়তো বা হতে পারে 32 মেগাপিক্সেল, আর মেইন রেয়ার ক্যামেরা আমরা ট্রিপল ক্যামেরা পেতে পারি। মেইন যে শুটার 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর একটি AI লেন্স থাকবে। আর আমরা যদি র্যাম রোমের কথা বলি, এটি 4GB RAM 64GB ROM হতে পারে। আর প্রসেসরের কথা যদি বলতে হয়, একটি এন্ট্রি লেভেলের ফোনের মধ্যে যে প্রসেসর আমরা পেয়ে যাই, সেই প্রসেসরে আমরা এটার মধ্যে পেতে পারি। যেমন আপনার এটা হতে পারে মিডিয়াটেক হেলিও G37 এর প্রসেসর থাকতে পারে। সো এখন দেখার বিষয়
কনফার্ম কোন প্রসেসর থাকে বা মার্কেটে আসার পর কোন প্রসেসর আমরা পাই, আর এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আসে কিনা সেটাও দেখার বিষয়। সো ভাই লোক, আজকের টেক নিউজ এতটুকুই ছিল, আবার কোনো একদিন দেখা হবে নতুন কিছু ফোন নিয়ে, নতুন কিছু টেক নিউজ নিয়ে। আর সেই পর্যন্ত অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই বাংলার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।